আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমাদের ধারাবাহিক শ্রেণী কার্যক্রম পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আমরা আজকে পড়ব অষ্টম অধ্যায়, যার শিরোনাম নারী পুরুষ সমতা, পাঠ দুই, যেটা শিরোনাম আন্তর্জাতিক নারী দিবস। শিক্ষার্থীরা, তোমরা দেখছো আমাদের পাঠের শিরোনাম। তবে এই পাঠটা শুরু করার আগে আমি আমাদের গত যে পাঠটা ছিল এই অষ্টম অধ্যায়ের নারী পুরুষ সমতার শিরোনামের পাঠ এক ছিল নারী জাগরণের অগ্রদূত, এই পাঠটা সম্পর্কে কিছু পূর্ব পাঠ আমি তোমাদের কিছু কোশ্চিন তোমাদের সামনে রাখছি। এই কোশ্চিনগুলো তোমরা, আমি জানি তোমরা জানো উত্তর, তারপর একটু দেখে নাও, মিলিয়ে নাও, এরপরে আমি আমাদের আজকের পাঠটা শুরু করব। চলো আমরা পূর্ব পাঠটা একটু দেখে। শিক্ষার্থীরা, আমাদের আগের পাঠের যে শিরোনামটা ছিল নারী জাগরণের অগ্রদূত, এই নারী জাগরণের অগ্রদূত বলতে আমাদের যার ছবিটা চোখের সামনে চলে আসে উপমহাদেশে, সে হচ্ছে বেগম রোকেয়া। এগুলো আমরা আলোচনা করেছি। তো দেখো, এখান থেকে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখেছি, আশা করি তোমরা সবাই উত্তরগুলো জানো। তারপর একটু মিলিয়ে নিই আমরা। বেগম রোকেয়া 1980 সালের 9 ডিসেম্বর ড্যাশ জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? আশা করি তোমরা সবাই পেরেছ, রংপুরে জন্মগ্রহণ করেন। দেখো, 2 নম্বর আছে, বেগম রোকেয়া ড্যাশ একটি বিদ্যালয় স্থাপন করেন। কোথায়? ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 3 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। 4 নম্বর প্রশ্নটা আছে, বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশ প্রতি বছর কত তারিখে, 9 ডিসেম্বর, সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। এই শূন্যস্থানগুলো তোমরা, এই পাঠটা পুরোটাই আমি সবসময় বলেছি পাঠগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে আরো একটা প্রশ্ন আছে, দেখো, বেগম রোকেয়া ড্যাশ প্রতিষ্ঠায় সামাজিক সচেতন করতে অসামান্য অবদান রাখেন। নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন। আমাদের এই আগের যে পাঠটা ছিল নারী জাগরণের অগ্রদূত, এই পাঠটা সম্পর্কে আমি কিছু পূর্ব পাঠ বা কিছু পূর্বে তোমাদের কেমন মনে আছে লেসনটা, আমি এটা একটু যাচাই করার চেষ্টা করলাম বা মূল্যায়ন করার চেষ্টা করলাম। এরপরে আমরা চলে যাব এখন আজকের পাঠটায়। শিক্ষার্থীরা, একটা বিষয় লক্ষ্য করো, আমরা এর আগের পাঠটা, আমাদের নারী পুরুষের যে সমতা, আমরা সেই পাঠটাই পড়েছি আমাদের উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সম্পর্কে। আর আজকে আমাদের পাঠের শিরোনাম আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস, তোমরা বিষয়টা মাথায় রাখো, এবং আমাদের এই ভিডিওটা যখন দেখবে পাশে তোমাদের মূল টেক্সট বুকটা হাতে রাখবে, যেন আমি যে আলোচনা করি ওই বইয়ের সাথে টেক্সট বুকের সাথে মিলাবে। আমি বারবার বলছি, টেক্সট বুকটা কিন্তু ভালো করে পড়তে হবে। দেখুন, এই আন্তর্জাতিক নারী দিবসটা কত সালে এটা প্রতিষ্ঠিত হয় বা কত সালে ঘোষণা করা হয়, এটা তাৎপর্য কি, এই লেসনটা পড়লে আমরা এইগুলো জানতে পারবো, আমাদের শিখন ফলটা এটা হতে পারে। তো এখন আমরা, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয়। এখন কিভাবে এই নারী দিবস পালন শুরু হয়েছিল সেটা আমরা ধারাবাহিক একটা ধারাবাহিকভাবে দেখতে পারি, ধারাবাহিক যেটা দিন পঞ্জিকা বা সালের ক্রম অনুসারে আমরা দেখতে পারি। প্রথম যেটা আসে, আমরা কিন্তু এখানে শূন্যস্থান হিসাবে এই লাইনগুলো মুখস্থ রাখবো, শূন্যস্থান বা বামডান হিসাবে। আচ্ছা, প্রথম যখন আসবো আমি, প্রথম দেখো 1857 সালের 8 মার্চ, এই 1857 সালের 8 মার্চ কি ঘটেছিল, এটা যদি আমরা এভাবে করি মূল্যায়ন করি, যে আন্দোলনের এই সময় একটা বড় একটা আন্দোলন হয়েছিল নিউ ইয়র্ক শহরে, পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শ্রমের দাবিতে তারা আন্দোলন করেন। আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। প্রথম কিন্তু আন্দোলনটা শুরু হয়েছে 1857 সালের 8 মার্চ, এই আন্দোলনটা হয়েছিল
নিউইয়র্ক শহরের একটি পোশাক কারখানা, এখানে নারী পোশাক শ্রমিকরা এই আন্দোলনটাই অংশগ্রহণ করেছিল বা এই আন্দোলনটার লিডিং এ তারা ছিল। তো তাদের মূল লক্ষ্যটা কি ছিল তোমরা দেখতে পাচ্ছ? তাদের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। এটা দিয়ে আন্দোলনটা স্টার্টিং। এরপরে ঠিক একই দিনে, একই দিন বলতে আমি একই তারিখের কথা বলছি, 1908 সালের 8 মার্চ তারিখে আরেকটি আন্দোলন অনুষ্ঠিত হয়, সেটাও নিউ ইয়র্কে। এক পোশাক শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। এই প্রতিবাদ সমাবেশটা সংগঠিত হয় 1908 সালে 8 মার্চ, আর প্রায় 14 দিন ধরে এই প্রতিবাদ সমাবেশটা চলে, আর এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেন। এদের যে উদ্দেশ্যটা ছিল সেটা ছিল কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এই আন্দোলন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো, এর আগেও কিন্তু তারা কর্মক্ষেত্রে 8 ঘন্টা সময়ের জন্য তারা কিন্তু আন্দোলন করেছে, ঠিক একই ধরনের একটি কারণ, অতিরিক্ত শ্রম। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এই আন্দোলন করেন। তা এই আন্দোলনটা কতদিন ধরে চলে? 14 দিন ধরে চলে এবং প্রায় 20,000 নারী শ্রমিক এই আন্দোলনে অংশগ্রহণ করেন। আচ্ছা, এই ধারাবাহিকতায় 1910 সালে কি ঘটে দেখো। 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন, এখানে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীদের ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। নারীরা যে তাদের ভোট দেওয়ার ক্ষমতা বা তাদের ভোট দেওয়ার অধিকার আছে, এই বিষয়টা জানানোর জন্য বা এই বিষয়টা বলার চেষ্টা করেন এই সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন। এবং নারী দিবস, একটা স্পেশাল ভাবে একটা নারী দিবস পালনের জন্য তিনি সে সময়ে দাবি জানান। এটা আমরা কোন কোন সালগুলো এখন পর্যন্ত পেয়েছি, পেয়েছি 1857 সাল, 1908 সাল এবং 1910 সাল। আচ্ছা, এরপরে দেখো আমরা যে সালটায় চলে আসব, এরপরে আমাদের 1913 সাল। 1913 সালে কি ঘটলো? 1910 সালের এই ধারাবাহিকতায় 1913 সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার, ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসাবে পালন করে। কত তারিখে নারী দিবস হিসাবে পালন করে বা কোন বারকে? ফেব্রুয়ারি মাসের শেষ রবিবারকে তারা নারী দিবস হিসাবে পালন করে। আর এরও অনেক পরে, 1913 সালের পরে 1977 সালে এসে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালনের ঘোষণা দেয় জাতিসংঘ। এত যে দীর্ঘ সংগ্রাম বা আন্দোলন, এর একটা ধারাবাহিকতা বা এর একটা ফলস্বরূপ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালনের ঘোষণা দেয় জাতিসংঘ। এই 8ই মার্চকে, এই দিনটাকে ব্যবহার করে নারী অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় এই দিনে। তাহলে দেখো, আমরা ধারাবাহিকভাবে যদি এই সালগুলো আলোচনা করে থাকি, যে এই সালগুলো পর্যায়ক্রমে কোনটার পরে কি আসছে, প্রথমে পাচ্ছি আমরা 1857 সালের 8 মার্চ, এরপরে পাচ্ছি 1908 সালের 8 মার্চ, এরপরে পাচ্ছি 1910 সাল, 1913 সাল এবং 1977 সাল। এই যে সালগুলোতে কোন কোন কার্যক্রমগুলো ঘটেছিল এগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে, তোমাদের মেমোরিতে থাকতে হবে, ঠোঁটস্থ থাকতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু অনেক তোমাদের শর্ট কোশ্চিন প্লাস শূন্যস্থান বাম ডান মিলানো আসতে পারে। এখন এই যে আন্তর্জাতিক নারী দিবস একটা ঘোষণা করা হলো বা এর একটা তাৎপর্য বা এর একটা প্রতিফলন ছিল, তো এখন এই তাৎপর্যটা যদি আমরা এভাবে বলতে পারি যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কি ঘটেছিল, এই যে দৈনন্দিন জীবনে সকল স্তরে নারীদের যে সমতা প্রতিষ্ঠা বা তাদের পুরুষের সমান অধিকার দাবি প্রতিষ্ঠা করতে বিশ্বব্যাপী উৎসাহমূলক একটা পরিবর্তন আনা হয় এই আন্তর্জাতিক নারী দিবস এর মাধ্যমে। নারী পুরুষের সমতার অগ্রসরতা এবং চ্যালেঞ্জ কি ইতিবাচকভাবে পরিবর্তন আসে, তাতে মানুষের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসে। আবার পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের যে তারা দাবি জানিয়েছিল, এইটার একটা
প্রতিফলন ঘটে বা প্রতিষ্ঠা পায়, আর নারী অধিকার নিশ্চয়তা বা সচেতনতা বাড়ানোর একটা প্রচেষ্টা সফল হয় তাদের এই নারী দিবস ঘোষণার মধ্য দিয়ে। আশা করি তোমরা পাঠটা বুঝতে পেরেছ। এখন আমি এই পাঠ থেকে কিছু পাঠ মূল্যায়ন, তোমরা কতটুকু শিখতে পেরেছো এই বিষয় নিয়ে আমি একটু তোমাদেরকে দেখব। তোমরা দেখো, এখন আমি যদি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করি, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। আমি প্রশ্নগুলো তোমাদের শূন্যস্থান আকারেই জিজ্ঞেস করব, কারণ এখানে শর্ট কোশ্চিন করার সুযোগ আমি দেখা যাচ্ছে করছি, কিন্তু তোমাদের উত্তর দেওয়ার সুযোগটা কম। কিন্তু শূন্যস্থানটা করলে তোমরা এই মুহূর্তে উত্তরটা দিতে পারবে, বা তোমরা তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, 2001 সালে 8ই মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক ড্যাশ দিবস হিসেবে ঘোষণা করে দেয়। এখানে 1977 সালে আট মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেয়। তারপরে প্রশ্ন দেখো, 1857 সালে ড্যাশ মার্চ ড্যাশ শহরের একটি পোশাক কারখানায় ড্যাশ গার্মেন্ট শ্রমিকেরা আন্দোলন করেন। এখানে কিন্তু আমি তোমাদের মূল টেক্সট বই থেকে প্রশ্নগুলো করেছি। 1857 সালের 8 মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানার নারী গার্মেন্ট শ্রমিকেরা আন্দোলন করেন। 3 নম্বর প্রশ্ন দেখো, 1908 সালের প্রতিবাদ সমাবেশ ড্যাশ দিন ধরে চলে। 1908 সালের প্রতিবাদ সমাবেশটা আমি তোমাদের আলোচনার মধ্যে, পাঠ আলোচনার মধ্যে করেছি, 14 দিন ধরে চলে। এরপরে 1908 সালে কর্মক্ষেত্রে ড্যাশ শ্রম ও ড্যাশ বন্ধের দাবিতে তারা আন্দোলন করে। এখানে তোমরা জানো 1908 সালের 8 মার্চ এটাও নিউ ইয়র্ক শহরে যে আন্দোলনটা হয়েছিল সেটার মূল লক্ষ্যটা ছিল কি, অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা আন্দোলনটা করে। আর 1913 সালে রাশিয়ায় ফেব্রুয়ারি মাসের শেষের রবিবার নারী দিবস হিসাবে পালন করেন। কোন রবিবার? শেষ রবিবার নারী দিবস হিসাবে পালন করেন। আশা করি তোমরা উত্তরগুলো পেরেছ। এখন আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেডি করেছি, বাড়ির কাজগুলো দিচ্ছি। তার আগে আমি যেটা বলেছি এর আগেও, এখন বারবার বলছি, তোমাদের লেসনটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। লেসনটা পড়ে লেসন থেকেই তোমাদের শূন্যস্থান তৈরি করতে হবে। সেটা আমি দেখো 5টা শূন্যস্থান লেসন থেকে তোমাদেরকে করেছি। এই ধরনের কিছু শূন্যস্থান তোমরাও নিজেরা নিজেদের মতন করে তৈরি করে পড়বে। পাশাপাশি আমি তোমাদের জন্য একটি একটা কাঠামোর মধ্যে প্রশ্ন বাড়ির কাজ হিসাবে দিয়ে দিচ্ছি। এটা তোমরা ফেয়ার খাতায় যেটা সালের কোশ্চেনগুলো লিখছ সাথে সাথে এটাও লিখবে। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু বলি। আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার দাবি জানান কে? জাতিসংঘ কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেয়? আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য 4টি বাক্যে লেখো। আমি কিন্তু আমার এই আলোচনার মধ্যে এই সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখবে। আর কোনো বিষয় বুঝতে না পারলে সেটা তোমরা কমেন্টসের জায়গায় বলতে পারো বা লিখতে পারো, আমি চেষ্টা করব আবার তোমাদেরকে সেটা বুঝিয়ে বলার নেক্সট ক্লাসে। আপাতত এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আর আজকে আমি লেসন প্ল্যানে একটা কথা লাস্টে উল্লেখ করি। লেসন প্ল্যানে তোমাদের দিয়েছিলাম যে পার্ট 2 এবং পার্ট 3 আমি একদিনেই পড়াবো, কিন্তু এই পার্ট 2-এ বেশ কিছু তথ্য থাকার কারণে আমি তোমাদের একটি একটা পার্টই আজকে শেষ করলাম এবং আগামী ক্লাসে পার্ট 3টা পড়াবো। এই তথ্যগুলো, এই সালগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের বেশি বেশি করে, যে নারী দিবসের যে ধারাবাহিক
কার্যক্রমগুলো, যেটা 1857 সাল, 1908 সাল, 1910 সাল, 1913 এবং 1977, এই যে ধারাবাহিকতাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এর আগে আমরা যেভাবে ব্রিটিশ শাসনটা পড়েছি সালগুলো দিয়ে ধারাবাহিক কার্যক্রমটা, ঠিক এভাবে এটা মনে রাখবে। আশা করি সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।